এটি করেন চৌধুরী সাহেবের বাড়ি। বাড়ির নামটি দেখে বোঝা যায় বাড়িটিতে খুব কড়াকড়িভাবেই খড়কুটো মানুষের উপরও শৃঙ্খলার বেড়ি গড়াগড়ি করছে। বাড়ির সবচেয়ে পুরনো কাজের লোক সুবের, সুবেরকে সবাই সুবেদার বলেই ডাকে। বাড়ির মালিক হলেও আচার আচরণে তাকে বাড়ির মালিক চেয়ে মালিক বলেই বেশি মনে হয়। হ্যালো, ফোন নেই কেন? টাইম টু টাইম ট্যাঙ্কে পানি ভরতে হবে। দিস ইজ অ্যান অর্ডার। আপনাকে কে বলছে? আজ একটু আগে এলে ট্যাঙ্কি বুঝছি। ওভার অ্যান্ড আউট। মস্ত একটা টাউট, খালি কাজে ফাঁকি। গেছে এই মাসের বাকি বেতনটাও গেছে। নাম কাশিম, বাড়ির বাবুর্চি কাম কেয়ারটেকার। এত কেয়ার করে কাজ করলেও কাপ পিরিচে বরাবরই তার কেয়ার না থাকার ফলে সবসময় তাকে ডেয়ারে পড়তে হয়। শিষ্টাচার লঙ্ঘনে বেতনে অবশিষ্ট অর্থ বরাবরই খোয়ানোর কারণে আজ অব্দি শাকসবজি কেনার অর্থ বাড়িতে পাঠাতে পারে। পাঠাইম কাল, বাড়িতে মানুষ বলিস তো দূরের কথা। অথচ কর্নেল পরিবার জানে সে বিবাহিত, বাড়িতে এক মা দুই সন্তান সহ তার সহধর্মিনী অবস্থান করে আছে। উদ্দেশ্য ছুটি আর অগ্রিম বেতন। যদিও কর্নেল পরিবার জেনেটিক্যালি সিস্টেমেটিক ওয়েতে চলার কারণে অ্যাজ ইউজুয়ালি বছরে সে তিন দিনের বেশি ছুটি পায় না। আর সেই তিন দিন হল 21 ফেব্রুয়ারি, 26 মার্চ এবং 16 ডিসেম্বর। নাম ইমরান, ইমরান চৌধুরী, কর্নেল চৌধুরী দ্বিতীয় ছেলে। বাবার ইচ্ছে ছিল আর্মিতে ভর্তি করিয়ে তাকে কমান্ডো বানানো। তাই কর্নেল সাহেব ছেলেকে কমান্ডো বানানোর ইচ্ছায় উগান্ডা থেকে ফিরান্তকে টিচিংয়ের জন্য আনলেও পূরণচন্ডী ছেলের দুর্বিসন্ধি ফন্দি ফিকিরে চাকরি বাকরি গোল করে পলায়ন করতে বাধ্যই হলো ফিলান্ত। কানের অতীব নিকট দিয়ে ফেলের লাল রেখা বরাবর টাচ করে গেলেও এখনও তার জীবনে কোনো স্ক্র্যাচ ফেলতে পারে। বর্তমানে ইমরান একটি ইউনিভার্সিটিতে অধ্যয়নরত, তবে ভার্সিটির ক্লাসের বোর্ডে যখন টিচারের মার্কার চলে ইমরানের তখন হাত চলে। সরি ওস্তাদ, কোচ কন্টিনিউ। ইয়েস। ফাইন? কিসের ফাইন? আপনি মনে হয় ভুল করছেন। আপনি কি আমাকে কোনো গাড়ি অথবা বাইক চালাতে দেখেছেন? জি না। তাহলে কেন আমাকে জরিমানা করছেন বলেন তো? আপনি এভাবে রাস্তা পার হচ্ছেন কেন? আপনি ওই পিডোবল ব্রিজ দেখেননি? ব্রিজ?
আরে ভাই, এত একটা ব্রিজ আপনার চোখে পড়ছে না? কই, আপনি কোন ব্রিজের কথা বলছেন? আরে আপনি কি আমার সাথে মশকরা করেন? পুলিশে মশকরা করার শাস্তি কি হতে পারে আপনি জানেন? জি না, আমি আসলে সত্যি দেখতে পাচ্ছি না। আমি ওই 30 ফিট দূরের কোনো জিনিস ঠিক মতো দেখতে পারি না, ঝাপসা মনে হয়। এই যে চশমা পরেও আমি ঠিক মতো দেখতে পারি না। বলেন কি, সর্বনাশ? জি, চশমা পরলেও 5 ফিট কাছের জিনিস আমার কাছে ঝাপসা লাগে, মানে আরো সর্বনাশ। ঠিক আছে, এভাবে রাস্তা পার হবেন না। রাস্তা পার হতে হলে কারো সহযোগিতা দিবেন। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। ইনি আসিফ চৌধুরী, কর্ণেল সাহেবের জ্যেষ্ঠ পুত্র। জন্মের পর থেকে এই চোখে তার লোডশেডিং চলে। কখনো ঠিকভাবে দেখে তো কখনো দেখে না। বাবার ইচ্ছে থাকলেও চোখের অযোগ্যতার কারণে সে আর্মিতে যোগদানের যোগ্য হতে পারেনি। বর্তমানে তিনি বেকার হলেও কর্মব্যস্ততা মোটেও কম নয়, কারণ তিনি চাকরি সন্ধানরত। শুধু এই কারণটি বিয়ের পিঁড়িতে না বসিতে পারিবার মূল কারণ বলিলে ভুল হইবে। কারণ বসিবে কিভাবে? যে ছেলে এখনো প্রেমে ডুবে ডুবে জল খাচ্ছে, তাহাকে প্রেমের জল থেকে না উঠাইয়া তো বিয়ের পিঁড়িতে বসানো যায় না। যদিও বিগত কয়েক বছর যাবৎ যাহার প্রেমে সে হাবুডুবু খাচ্ছে, তাহাকে আজও তাহার মনের কথা বলিতে পারেনি। মেয়েটি আর কেউ নয়, পাশের বাড়ি রিয়া। একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনে অধ্যয়নরত। প্রেম কথাটি আসিফের বেলায় হয়তো একদম ঠিক, তাই আজও সে রিয়াকে একবার বোঝাতে পারল না যে সে তাকে ভালোবাসে, যদিও রিয়া অনেক আগে থেকেই বোঝে। নাম ইকবাল চৌধুরী, রিটায়ার্ড মেজর। কর্মে অবসর নিলেও জীবন থেকে অবসর নেওয়ার আগে সরেজমিন তদন্ত সাপেক্ষে একনিষ্ঠভাবে বস্তুনিষ্ঠ তথ্য তিনি সামাজিক কল্যাণ জনগণের দুয়ারে দুয়ারে শেয়ার করতে চান। তাই
দেখলে আজও এক মিনিট লেট হয়নি। ইনি কর্নেল রায়হান চৌধুরী, এই পরিবারের কর্তা। যদিও তাহার বাবা বর্তমান, তথাপি এই গৃহে তাহার কর্তৃত্বই প্রধান। রুল ডিঙিয়ে ভুল করে কেউ যদি ওভার রুলে পড়ে, কর্নেল সাহেব তাকে ফুল পানিশমেন্ট দেন। অনিয়ম দুর্নীতির কাছে মাথা নত করা আর সময়ের কাছে হারা তার ডিকশনারি তিনি। সবকিছু টাইম টু টাইম হওয়া চাই, ব্যাগ আনতে দেরি করলে কেন? যাও ওখানে রাখো। কেউ আবার দাঁড়িয়ে আছো কেন? স্যার দুই তিন দিন ছুটি দরকার। দুই দিন না তিন দিন? স্যার না মানে তিন দিন স্যার। তোমাকে একদিনের ছুটি দেওয়া হলো, কিন্তু এই মাসে না, সামনের মাসে। স্যার আর কোনো কথা না, গো। আসিফ, রিজভিকে বলে দেবো কেন আমি দাঁড় করিয়েছি। তুই 11 মিনিট লেট করেছিস খাবার টেবিলে আসতে। তোমার ঘড়ি তো 8 মিনিট ফাস্ট করা, 11 মিনিট কোথেকে পেলা? যারা ওর ঘড়ি ফাস্ট, কিন্তু তোর ঘড়ি স্লো। 3 মিনিট, 3 মিনিট স্লো। আগে নিজেরটা ঠিক কর। 3 মিনিট আবার কি খুব বেশি স্লো নাকি? শাট আপ, জানো না সবকিছু টাইম টু টাইম দেখতে চাই। যে টাইম মেনটেন করতে পারে না তার পক্ষে যে কোনো ক্রাইম করা সম্ভব। যুদ্ধে মাত্র 1 সেকেন্ড ডিসিশন নিতে দেরি হলে মৃত্যু অনিবার্য। আর তুমি 3 মিনিট, 3 মিনিট লেট হলে কি হতে পারে তুমি জানো না? That is not tolerable for the next time. Discipline is discipline. Any question? No. Baba. Tolbosho.
রুটি কোথায়? দাদু আজকে তো বোধহয় রুটি বানায়নি, আজকে পরোটাই খাও। দাদু লেট করেছে, দাদুকে ঝাড়বে নাকি? ভাই তোরা দুজন ফিস ফিস করছিস কেন? না মানে আমি তো কিছু বলিনি, মানে ভাইয়া বলছিল যে দাদু লেট করেছে, দাদুকে কি আজকে পানিশমেন্ট? চুপ, খাওয়ার সময় তো কথা বিষয়। কেন কেন ব্যাপার, কি করছিস? বাবা গ্লাস পরিষ্কার করছি। তুই টিস্যু দিয়ে গ্লাস মুছছিস নাকি গ্লাস দিয়ে টিস্যু মুছছিস? গ্লাসে কি গোবর লেগে আছে? তোমার আশীর্বাদ জানি, সেটা তুমি চেপে রেখেছো তো এই যে হচ্ছে না। শুরু করো সবাই। সরি বাবা, আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে প্যারেডে চলে এসেছি, এই কেডসটা মানে পড়ার সময় পাইনি। বাবা প্যারেডে কোনো বাবা নেই। সরি স্যার। প্যারেড হ্যাঁ তোমরা তুলবে, কোন হাত বাবা? সরি স্যার, ডান হাত না বাম হাত? দুই হাত উপরে তুলবে, দুই হাত তোল। চল ঝাড়ু মাথার উপর তুলবে, ঝাড়ু তোল। এবারে ঝাড়ু মাথার উপর রেখে তুমি সিঁড়ি দিয়ে পাঁচবার নামবে, পাঁচবার উঠবে। ওকে, আসেন।
double march, double march. One, two, doi, ek, doi, ek, doi. Parade. তোমাদের জন্য এবার টিফিন ব্রেক, টিফিন ব্রেক। আর এই ব্রেকে তোমরা জুস খাবে আর সেই সাথে স্বাস্থ্যকর চানা। নাও ফলো মি। তুমি জানো এই জন্য তোমার কি পানিশমেন্ট জানি? আচ্ছা রিজভি, এটা কোন ধরনের আচরণ বলতো? তুই প্রতিদিন এরকম দেরি করে কেন প্যারেডে আসিস? বাবা মাইন্ড করে না? এটা করিস না, বাবা মনে কষ্ট পান। হাজি লেখ, বড় করলেই তো হয়, এত ছোট ছিদ্র দিয়ে কি আত্ম মানুষ দেখা যায়? কি বাজে কথা বলছিস তুই? আমি কোথায় ছিদ্র কোথায়? এটা কি? ওটা কি মানে আমি কি করে বলবো? আরে আরে কি কি আশ্চর্য! এটা কি? হ্যাঁ, এটা কে ছিঁড়েছে? কে কে ছিঁড়েছে? কেন ছিঁড়বো আমি? আমি পেপার ছিঁড়বো কেন? রিয়াকে দেখো। কিসের রিয়া? কোথায় রিয়া? রিয়াকে আমি পাত্তা দিই নাকি? রিয়ার মতো এরকম কত শত শত সুন্দর মেয়ে, সুন্দরী মেয়ে আমার পেছন পেছন ঘোরে, তুই জানিস? ও আচ্ছা 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 আচ্ছা, রিয়া কোনো মেয়ে হলো নাকি? হ্যাঁ, রিয়ার মতো হাজারটা মেয়ে তোমার পেছনে ঘুরে? অবশ্যই অবশ্যই। ও আচ্ছা আচ্ছা, রিয়া জানে? হ্যাঁ, ওই যে জানে রিয়া? হ্যাঁ, রিয়া জানবে না, জানবে না কেন? রিয়ার কি যোগ্যতা আছে? রিয়া কি সুন্দরী একেবারে, মানে ইয়ে নাকি? রিয়ার যোগ্যতা নাই, নাই তোমার মতো হাজারটা মেয়ে ওর পেছনে ঘোরে রিয়া, তোমার আবার ভাই করবে না বিয়া?
তোমাকে বলছি কথা কি যেন বলবে স্যার, আমি বলতে চাচ্ছিলাম কি ওই আপনার যে নীল শার্টটা পরে আছেন, এই ব্লু শার্টটা আপনাকে অনেক স্যুট করেছে। আই মিন আজকে না আপনাকে অনেক ডিফারেন্ট, অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কিন্তু আমি তো এই শার্টটা প্রতিদিনই পরি। প্রতিদিনই পরেন নাকি? এই শার্ট প্রতিদিনই পরেন মানে ধর না, ওয়াশ করেন না? শার্ট তুমি জানো এরকম শার্ট আমার তিনটা আছে। জানি তো স্যার, এরকম শার্ট আপনার তিনটা আছে, এরকম প্যান্ট আপনার পাঁচটা। এই শার্ট কথা তুমি আজকে আসো, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। জি স্যার, সালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই তুমি কোথায় যাচ্ছ? কি জি এখানে ঘুরতে এসেছ? এটাকে পার্ক মনে হয়। আশ্চর্য ব্যাপার, এটাকে পার্ক কেন মনে হবে স্যার? ও তাহলে কি চিড়িয়াখানা মনে হয়? আর এখানে আমরা যারা, আমরা সবাই জন্তু জানোয়ার। কি বলেন স্যার, আপনি কেন জন্তু হবেন, আপনি কেন জানোয়ার হবেন স্যার? তাহলে তুমি কোন ভয়ে ক্লাস করো না? ভর্তির পর থেকে কতগুলো ক্লাস করেছো? এই হবে আর কি, প্রায় সবগুলোই তো, সবগুলোই তো আমি ক্লাস করেছি। সব ক্লাস করেছো, তাহলে আমার ক্লাসে কেন তোমাকে দেখি না? আর কি কি বলছেন স্যার, আমি তো আপনাকে ক্লাসে দেখি না, আপনি তো ক্লাস নেন না। না মানে আমি হয়েছে কি মানে আমি একদম একদম পিছনের বেঞ্চে বসি তো, এই জন্য আপনি আসলে আপনার চোখে সব পিছনের জিনিস দেখতে পান। কথা শেষ হয়নি তো, মানে পিছনের বেঞ্চে বসি তো এই জন্য আপনি দেখতে পারেন না। আমি দেখতে পাই না? না আমি দূরের জিনিস আরো ভালো দেখতে পাই, আমি সবকিছু দেখতে পাই, সব শুধু তোমাকে দেখতে পাই না কেন? ক্লাস শেষে তুমি আমার রুমে আসবে, ওকে? জি। প্রথম দিন দেখে এটা একজন আরেকজনের পিছনে এমন ভাবে লাগছে। আমি চাইলে তোর খবর করে ফেলতে পারি, আমি ভদ্র ফ্যামিলির মেয়ে, এই জন্য আমি ভদ্রভাবে শুরু করছিলাম, কিন্তু তোর কথাবার্তা, তোর আচার আচরণে তোর চোদ্দ গোষ্ঠীর পরিচয় পেয়ে গেছি। তুই তুই তুকারি করতেছিস আমার সাথে? তুই জানোস আমি কে? তুই জানোস তুই জানোস আমি বক্সার, তুই আমার গায়ে হাত দিছিস না? আমি খেলি নারী জাতিদের সম্মান করে দিকে গায়ে হাত দিই না, আমার হাত বক্সারের হাত, একটা যদি থামা পারি না আমি উড়ে যাবো। একদম চুপ থাপ্পড় আমি, তুই আমাকে দিচ্ছিস না আমি কে? হ্যাঁ তুই আমাকে থাপ্পড় মারতে চাস? তোর মতো বক্সারের হাত তোর, তোরে তো উচিত যে না
আমি দেখা ছাড়ম যে তুই ইউনিভার্সিটিতে কেমনে শান্তি মতো থাকোস, এইটা হচ্ছে কথার কথা। আমি বলে দিচ্ছি এটা ইমরানের কথা, বলা তুই ইমরানের কথা, আমি তোর ছাড়বো না। আমার পেছনে ঘুরে কথা বলবি না, তুই লোফার কথা কর। কি বলি, কি 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 আমি বুঝাই দিছি তোর লোফার কথা কর, তোর পায়ে ধরে আমার মাছ চাইতে হবে, আমার তোর মতো ভালো লোকের বাচ্চার পায়ে ধরে আমার মাছ চাইতে হবে। বেশি কথা বলে কিন্তু দেখাই দিতি মজা করে। দেখছি তো, দেখছি না, দেখলাম তো আমি বলি, হ্যাঁ তোর মুখ দিয়ে সব মধুবাই নয়, মধুবাই নয়, হ্যাঁ একদম খবরদার বাজে কথা বলবি না, কিন্তু নইলে কিন্তু তোরে তুই আমরা মারবি, মারবি তুই, মার মার, হ্যাঁ হ্যাঁ মারমু, দরকার হইলে তোর আমি স্যান্ডেল খুলে একেবারে পিঠে এই চুপ করে গাল্লাল করে দিব। তুই 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 স্যান্ডেল স্যান্ডেল করবি, আমি কি চাই 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 দেখুম, হ্যাঁ আমি জুতা খুলে মারবো পকি পকি নিজের কথা কার কি এটা কি রেসলিং এর মাঠ পেয়েছো তুমি? হ্যাঁ তোমার ছেলে মেয়ে লড়াই হয়, তোমরা দুজনে আমার রুমে আসো। আমি কি একটু পানি খেতে পারি? হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ স্যার। স্যার আমি আসলে অনেকগুলো চাকরির ইন্টারভিউ দিয়েছি অতীতে, তো কোথাও চাকরি হয়নি। চাকরিটা আমার খুবই প্রয়োজন, যদি আপনার একটু আমার প্রতি সদয় হন আমার উপকার হয়। তা পড়াশোনা কতটুকু করেছেন? জি মাস্টার্স করেছি আমি মার্কেটিংয়ে। গুড, প্রশ্ন করুন। সার্টিফিকেট এনেছেন? জি স্যার। দেখান স্যার। কোন সার্টিফিকেট দেখাবো, এসএসসি ইন্টারমিডিয়েট নাকি মাস্টার্সের? অবশ্যই মাস্টার্স। এটা স্যার, থ্যাংক ইউ স্যার। মাস্টার্স এর কোনটা দেখাবো, প্রিলি না ফাইনাল? ফাইনালটা দেখাবেন। ফাইনালটা স্যার আপনি সবগুলো দেখে নিন, সুবিধা হবে আপনার জন্য। স্যার আমার রেজাল্ট অনেক ভালো ছিল স্যার।
এবার একটা প্রশ্ন করি, কাজ ঠিকমতো করতে পারবেন তো? জি স্যার, আশা করি। অনেক পরিশ্রম করতে হবে। কোনো সমস্যা নেই স্যার, আমি জানি যে পরিশ্রম না করলে মানুষ জীবনে সফলতা অর্জন করতে পারে না। ধরুন আপনাকে আমরা মতিঝিল একটা কাজে পাঠাচ্ছি, আপনি সেখানে গেলে আপনার টিএটা কত পড়বে? স্যার, তার আগে আপনাকে বলতে হবে যে আমি মতিঝিলে এখান থেকে কি বাসে যাব নাকি ট্রেনে যাব। আচ্ছা ধরুন বাসে যাবেন। স্যার, এখান থেকে মতিঝিলে যেতে হলে তো চারটা রুট আছে, যেমন রামপুরা দিয়ে একটা রুট, তারপর ধরুন যে মহাখালী হয়ে সাত রাস্তা হয়ে একটা রুট, তারপর ফার্মগেট হয়ে একটা রুট, তারপর আপনার উত্তরা থেকে বেড়িবাদ হয়ে একটা রুট আছে যেটা মিরপুর দিয়েও যাওয়া যায়। স্যার, আমি কোন রুটে যাব? আচ্ছা ধরুন আপনি ফার্মগেট হয়ে যাবেন। ফার্মগেট দিয়ে গেলে পরে ফার্মগেটে তো চারটা বাস সার্ভিস যায়, যেমন একটা আছে এসি সার্ভিস, একটা আছে কাউন্টার সার্ভিস, একটা আছে লোকাল সার্ভিস, আর একটা আছে আপনার সিটিং সার্ভিস। অবশ্য এসি সার্ভিস বললেও এসি গাড়িতে কোনো এসি থাকে না, প্রচণ্ড গরম, কিন্তু ভাড়া কিন্তু প্রত্যেকটা বাসের আলাদা আলাদা, সার্ভিস যদিও প্রায় একই রকম। এখন আপনাকে বলতে হবে যে আমি কোন সার্ভিসে যাব। আপাতত আপনি বাড়ির পথেই যান, আসতে পারো। স্যার, আমার ইন্টারভিউ কি শেষ? আপনাকে পরে জানানো হবে, নিন। জি স্যার, থ্যাংক ইউ। এরকম ক্যান্ডিডেট স্যার আমরা একটাও পেলাম না, কোত্থেকে এসব কার ক্যান্ডিডেট আসে? হোয়াট ইজ দিস? What is this? What do you think? এখানে কোনো ডিসিপ্লিন নাই? তোরা কি পেয়েছ? এটা কি আফ্রিকার জঙ্গল? আফ্রিকার জঙ্গল হলেও তো সেখানে একটা ডিসিপ্লিন থাকে। কে শুরু করেছিল আগে বলো? তুমি তুমি যদি এরকম হয় তাহলে প্রোডাকশন কেমন হবে বুঝতেই পারছেন? বংশগত ভাবে যাদের মাথায় ঠিক আছে তাদের পরিবারের সন্তান কেমন হবে প্রিন্সিপাল সাহেব সেটা ভাববেন কি করে? সেটা ভাবা ভাবির কি আছে? প্রফেসর সাহেব খুব ভালো করেই জানেন কার সন্তান কেমন। প্রফেসর সাহেব যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে উনি নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছেন এই ছেলেটা অসভ্য পরিবারে অসভ্য একটা সন্তান। বিহেভ ইয়োরসেলফ। চল ঘুরি, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। শাট আপ। শাট আপ। Excuse me.
একটু কাজে বের হয়েছিলাম। ও চলো আপনাকে নামাই দিই। না 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 না, আমি একাই যেতে পারবো। Never miss another update.